আজকে ডিম আলু রান্না করব। আলুর চাল ছেড়ে নেব। আলু কটা হুঁজে গেছে, আলু ধুঁজে নেব। আলু ডিম একসঙ্গে সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নেব। সিদ্ধ নিয়ে গেছে, এখন নামাবো।
ডিমের চাল ছাড়িয়ে নিব। কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ডিম ভিজে নিব। ওই তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা রসুন বাটা, এখন মশলা পাতি দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন আলু দিয়ে দেব। পরিমাণ মতো নুন, জল দিয়ে দেব। ডিম দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখন নামাবো।